আষাঢ়ের রীতি ধারায় শনিবার অম্বুবাচী ব্রত পালন শুরু। বিভিন্ন মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ভিড়। সার্বিক মঙ্গল কামনায় মায়েদের একে অপরকে সিঁদুর দান। বাংলা প্রবাদে রয়েছে, কিসের তিথি কিসের বার, প্রতি বছর অম্বুবাচী সাত আষাঢ়। সাত আষাঢ় থেকে শুরু হয় অম্বুবাচী ব্রত পালন। পৌরাণিক মতে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী সেই বার সেই কালে অম্বুবাচী হয়, অর্থাৎ পৃথিবী এ সময় ঋতুমতী হয়। সেই রীতি অনুযায়ী শনিবার থেকে অম্বুবাচী ব্রত পালন শুরু। শুরুর দিনে বিভিন্ন মন্দিরগুলিতে দর্শনার্থীদের ব্যাপক ভিড়। সে ধারায় এদিন রাজধানী আগরতলায় লক্ষ্মীনারায়ণ বাড়িতে ছিল বিশেষ করে মায়েদের উপচে পড়া ভিড়। শ্রদ্ধা ভক্তি সহকারে মায়েরা এদিন লক্ষ্মীনারায়ণের বিশেষ পূজা করলেন এবং এই অম্বুবাচীর প্রেক্ষাপট তুলে ধরলেন লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুরোহিত ভাস্কর চক্রবর্তী। ওই সময়ে আমাদের মাতৃজাতিরা যেমন সময় তখন ওইটা আমরা ওই সময়টা আমাদের পৃথিবী তো মাতৃজাতি, পৃথিবীর সোলা হয় এই হিসাবে আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত। পৃথিবীর ওদের সোলা হয় বলতে আমরা তখন পৃথিবীতে রসালো থাকে। হ্যাঁ, ওই তখন আমরা পৃথিবীর ওগুলো কোনো জোরপূর্বক কিছু কাজ করি না, যেমন ধরুন খনন, তারপর যে বেশি চাপ দেওয়া, এগুলি আমরা করি। আর এটাতে সাধারণত বিধবা মহিলাদের তারা ওই সময় মাটিতে পারবে না। আগে দেখতাম তখন আমরা যখন বিধবারা ছিল তখন তারা নৌকার মধ্যেই এই কয়েকদিন কাটাতো, চারি পাঁচ দিন যতদিন মধ্যে থাকতো নৌকার মধ্যে কাটাতো, অথবা তারা বিছানার মধ্যে যেত নিচে নাম। এদিন লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে পুজো দিয়ে মায়েরা একে অপরকে সিঁদুর দান করলেন। স্বামী ও পরিবারের সদস্যদের পাশাপাশি সার্বিক মঙ্গল কামনায় এই অম্বুবাচী ব্রত পালন করে জানালেন সংশ্লিষ্ট এক গৃহিণী। মানে অনুষ্ঠানটা হচ্ছে মা কামাখ্যা দেবীর অনুষ্ঠান, তো আমরা তো ওইখানে না যেতে পারলেও মা লক্ষ্মীনারায়ণ বাড়িতে আসি, এসে আমরা স্বামীর মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য, বাচ্চাদের মঙ্গলের জন্য আমরা এখানে আসা, মাকে দুধ আম কলা দেওয়া, তারপর সিঁদুর খেলা, স্বামীর যাতে দীর্ঘায়ু হয় এই জন্য এখানে আসা আর সিঁদুর খেলা। এটা আমাদের মহিলাদের জন্য আজকে একটা বিশেষ দিন এখানে আসা। এটা কয় দিন ধরে চলে? এটা সাত দিন ধরে চলে। কার্যত বারো মাসের তেরো পার্বণের অন্যতম আষাঢ়ের এই অম্বুবাচী ব্রত পালন, বিশেষ করে মহিলাদের এই ব্রত পালনের রেওয়াজ, সেই রেওয়াজে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও শনিবার থেকে অম্বুবাচী ব্রত পালন করা হলো। বিশেষ করে মায়েরা এই অম্বুবাচী ব্রত পালনকে কেন্দ্র করে বর্তমানে ব্যাপক উৎসাহী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।